আছে এটার মধ্যে যেসব ইকুইপমেন্টগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো আপনার মধ্যে সাইডে রাখুন। দুই নম্বর পেপার আপনার অফিসের জন্য জমা দিতে কি কি দিতে হবে আপনার মোবাইল থেকে সাইডে আসবে নাম দিব সেটা বাকি কথা দিতে হবে যদি কিছু তাপমাত্রা মধ্যে কিছুটা কমে যায় তাহলে সাইডে এটা আমাদের ইনফিশ হয় সার্জিং এর ইনফিশ হয় আপনার জন্য পাঠিয়ে দেন মানে হাসপাতালের জন্য আমরা আপনার হাতে তুলে দিতে আছি। এটা আজকে পূর্ববঙ্গে প্রায় পাঁচ জায়গায় দিচ্ছেন উনি আমরা আজকে এই হসপিটালের সুপারের কাছে এসেছি। আমাদের দার্জিলিং জেলার মাননীয় সাংসদ শ্রী রাজু বিশ্বাসজির প্রতিনিধি দল হিসাবে আমাদের এখানে আমাদের সাথে আছেন আমাদের কাউন্সিলর খুশবু মিত্তল দিদি, আমাদের মালতী দিদি, দুজন কাউন্সিলর। আমাদের ছোট্ট একটা টিম নিয়ে করোনা পরিস্থিতির এই আবহে যাতে করোনার খুব বেশি মানুষকে ডিস্টার্ব না করে বা করোনা না ছড়ায় সেজন্য আমরা ছোট্ট একটা প্রতিনিধি দল নিয়ে রাজু বিশ্বাসজির তরফ থেকে এসেছি এখানে। বিশেষত এসেছি আমরা এখানে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রাজু বিশ্বাসজি আজকে চারটি জায়গায় দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, ত্রিবেণীতে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং আমাদের এই হসপিটালে পাঁচটি জায়গাতে আজকে একটা করোনা ওভেন দিচ্ছেন। করোনা ওভেনটা বিশেষত কী জিনিস আছে, একটা মেশিন আছে যেখানে ডাক্তারবাবুরা যারা এই করোনার সাথে সরাসরিভাবে যুদ্ধ করছেন, যোদ্ধা সৈনিক, তাদের যে সমস্ত ইকুইপমেন্টগুলো তারা ব্যবহার করছেন সেগুলোকে তারা স্যানিটাইজ করতে পারছেন। বা এই অফিসে যে সমস্ত বাইরের লোকরা এসে পেপার সংক্রান্ত কিছু কাগজপত্র দিচ্ছেন সেই পেপারগুলোকে তারা স্যানিটাইজ করতে পারবেন। এই ধরনের একটা মেশিন আমরা আজকে এখানে সুপার হাতে প্রদান করব। কত টাকার মেশিন এখানে ব্যয় করা? দেখুন মেশিনের অ্যাকচুয়ালি মূল্যটা আমার জানা নেই, কিন্তু মেশিনটা খুব একটা ভালো মেশিন এটা এবং খুব এটা বড় মেশিন, বড় আকারের মেশিন আছে। এটা তো বিভিন্ন রকম জিনিস স্যানিটাইজ করতে পারবেন এবং আগামী এবং এটা এই প্রথম এটাই প্রথম নয়। রাজু বিশ্বাসজি এর আগেও বহু কাজ করেছেন, আপনারা জানেন যে আজকে আমাদের করোনা যবে থেকে মার্চ মাস থেকে শুরু হয়েছে তবে থেকে উনি কেন্দ্রীয় সরকারের দ্বারা এখানে প্রায় 6.5 লক্ষ পিপিই দিয়েছেন, 7 লক্ষ মাস্ক দিয়েছেন, 23.5 লক্ষ টাকা মেডিসিন কেনার জন্য দেওয়া হয়েছে রাজ্য সরকারকে এবং 126 কোটি টাকা এই করোনাকে মোকাবেলা করার জন্য যেসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা ছিল এই হাসপাতাল সেগুলো করার জন্য দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি। করোনা ভারতবর্ষের জন্য, বিদেশের জন্য, প্রতিটি জায়গার জন্য একটা অভিশাপ, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য করোনা একটা আশীর্বাদ। করোনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে 9-6 জোর চুরি করে যাচ্ছে মানুষ সেটা কিন্তু সরাসরিভাবে মানুষ বুঝে গেছে। উনিশে তো মানুষ তার একটা প্রতিক্রিয়া দিয়েইছে, এবার যে করোনাতে মানুষ যেভাবে ভুক্তভোগী হয়েছে মানুষ কিন্তু এর রায় কিন্তু 21-এ দিতে যাচ্ছে। আপনার নাম? আমার নাম প্রসূজিৎ পাল, আমি ভারতীয় জনতা পার্টির শ্রীমূল সাংগঠনিক জেলার সম্পাদক। আমাদের উনি আপনার আর একটা বিষয় যেটা বলার ছিল যে উনি নিজের এমপি লাইডের ফান্ড থেকে 50 লক্ষ টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছেন। এখন পর্যন্ত আজকে কয়েক মাস হয়ে গেল বিষয়টা, ডিএম এখন পর্যন্ত সেটা বলেনি যে সেদিনের টাকাটা কোথায় খরচা করা হয়েছে, তার কোনো পরিসংখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি বা এখন পর্যন্ত নিজের মুখে উল্লেখও করেনি কোথাও যে আমাদের দার্জিলিং জেলার সাংসদ রাজু বিশ্বাসজি এই টাকাটা ওনাকে দিয়েছেন। তো রাজু বিশ্বাসজি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন ওনার ক্ষেত্রের জন্য, কিন্তু আমাদের এখানে যে সরকার আছে নিষ্কর্মা সরকার তাদের কোনোরূপ চেষ্টা নাই যে মানুষের এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো।